আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃণময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই ঊষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছেন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী ওং স্বাহা ওং স্বধা ওং হি বষট্কার স্বরাত্মিকা সুধা স্বমশ্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচর্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং তবৈতৎ সৃজ্যতে জগৎ তবৈতৎ পাল্যতে দেবী
स्वस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि गोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति इक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপী নিতাবসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরমুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুদাসনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদশভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজতেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তিরূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা
অভেদ বর্ম ব্রহ্মাদিলে নক্ষমালাক মণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বী আনতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণেক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ সাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুবাহন করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলন গুহ মধু যাবত বিবাহন মায়াত্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক।